নমস্কার, সেভেন অ্যাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার সমাজ বিরোধীদের শিকার ছোট ছোট শিশুরা, এ কথা বলছি কারণ এ মুহূর্তের যে বড় খবর, রবিবাসরীয় সকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে ICDS সেন্টারে ফাটল বোমা। বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ICDS সেন্টারের ছাদ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গণেশ সাহার কাছ থেকে। গণেশ দা, কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, তাহলে আজকে সকালের দিকে রঘুনাথগঞ্জের ICDS সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনার একটা খবর পাওয়া গিয়েছে। ঘটনাটা হয়েছে রবিবার সকালে রঘুনাথগঞ্জের লক্ষ্মী জোলাই। দেখো আজকে যেহেতু রবিবার, ICDS সেন্টার কিন্তু বন্ধ ছিল। সেন্টার বন্ধ থাকা অবস্থাতে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সে ICDS সেন্টারের দেয়াল ভেঙে যায় এবং ছাদেরও কিছু অংশ উড়ে যায়। তবে কিভাবে সেখানে কে বোমা রাখলো বা কিভাবে সেখানে বোমা আসলো এই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। যেহেতু আজকে রবিবার ছিল, সেই যে রবিবার থাকার জন্য কিন্তু বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি, যেহেতু আজকে ছুটির দিন ছিল। কিন্তু একটা সরকারি ICDS সেন্টারে, সরকারি ICDS সেন্টারে কিভাবে বোমা আসলো এই নিয়ে কিন্তু প্রশাসন কিন্তু চিন্তায় রয়েছে। রঘুনাথগঞ্জে কিন্তু আমরা দেখেছি প্রায় দিনই বোমা উত্তরের ঘটনা কিন্তু প্রায় প্রতিনিয়তই ঘটে চলেছে। অন্যভাবে আজকেও ঠিক সকালবেলাতে একই ঘটনা, কিন্তু সেটা যেহেতু সেন্টারটা বন্ধ ছিল, সে বন্ধ থাকার জন্য কিন্তু বড় সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। পিয়ালি, সেখানকার স্থানীয় বাসিন্দারা কতটা আতঙ্কে রয়েছে? অবশ্যই সেখানে স্থানীয় মানুষজন আতঙ্কে রয়েছে, যেহেতু তাদের ছোট ছোট শিশুরা সেই ICDS সেন্টারে আছে এবং তারা খাবার নিতে আসে বা তারা পড়াশোনা করতে আসে। হ্যাঁ, কিন্তু এরপরে তারা এই ICDS সেন্টারে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে পাঠাবেন কিনা বা তারা আসবেন কিনা এই নিয়ে কিন্তু তারা চিন্তায় রয়েছে। তবে প্রশাসনের উপর তারা কিন্তু ভরসা রাখছে যে হয়তো কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, যেহেতু প্রশাসন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ওই স্কুলে ICDS সেন্টারে যারা কর্মরত ছিলেন তাদের কি কোনো বক্তব্য পাওয়া গেছে? না দেখো, তাদের কোনো বক্তব্য সেভাবে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে যেটা উঠে এসেছে তারা বলছে যেহেতু সেন্টারটি বন্ধ ছিল, সেহেতু কোথায় থেকে বোমা রাখা হলো বা কিভাবে বিস্ফোরণ হলো তারা কিন্তু কোনোটা কিছু বলতে পারছে না। তবে পুলিশও ঘটনা তদন্ত শুরু করেছে, যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে কিভাবে কি বিস্ফোরণ হয়েছে। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে হয়তো ICDS সেন্টারে বোমা মজুত ছিল, সেখান থেকে বিস্ফোরণের ঘটনা। অনেক ধন্যবাদ গণেশ দার সঙ্গে থাকো। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে ইটাখালি গ্রামে বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা যে এসে দেখলাম তো একটা দেওয়ালের সম্পূর্ণ ঘরটা বিল্ডিংটা ভেঙে গেছে। এটা একটা ICDS কেন্দ্র, 2014 সালে তৈরি হয়েছিল কিন্তু কোনোদিনই চালু হয়নি। যা দেখলাম আমরা তো এখানে এখানে বোম রাখা ছিল, আইডিয়া করছে অনেক বোম রাখা ছিল, সেগুলো কী কারণে ফেটে গেছে। কখন হয়েছে? কখন? সকাল 7টার দিকে। ভয়ঙ্কর আওয়াজ? হ্যাঁ ভয়ঙ্কর, সেটা দেখতে পাচ্ছেন তো আপনারা কি পজিশন। তো এটা কি চলতো ICDS সেন্টারটা? না না, বন্ধ ছিল। মানে এখানে অনেক আমাদের জিপি অনেক ICDS কেন্দ্র আছে যেখানে বন্ধ করে। কি মনে বন্ধ করছে? হয়তো এলাকার লোক হবে, আমাদের বাড়ির অনেকটা অন্য গ্রামে। এটা কি গ্রাম পঞ্চায়েত যে ভোটটা গেল সেই সংক্রান্ত ব্যাপারে কি রাখা হয়েছিল, মজুত করা হয়েছিল? হয়তো হতে পারে। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। আসছি খবরে। প্রসঙ্গত, রঘুনাথগঞ্জের লক্ষ্মী জেলায় 2014 সালে উদ্বোধনের পর থেকে এই ICDS সেন্টার তালা দেওয়া অবস্থায় পড়ে থাকায় বাচ্চারা এর সামনে বাইরে বসে পড়াশোনা করত। অনেক অভিভাবকরাও আসতেন খাবার নিতে। তবে এই সরকারি শিক্ষা কেন্দ্রে যে মারণ ফাঁদ পাতা রয়েছে তা কোনো দিনও কল্পনা করতে পারেনি কেউ। এদিন সাত সকালে তীব্র বোমা বিস্ফোরণের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ICDS সেন্টারের একাংশ। মুহূর্তের মধ্যে বারুদের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। যেহেতু রবিবার তাই বাচ্চারা আজ স্কুলে না আসায় কার্যত বরাত জোরে বেঁচে গেল ছোট ছোট কয়েকটি প্রাণ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে ইতিমধ্যেই আইনাল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রশ্ন হচ্ছে, সরকারি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরকগুলি এলো কি করে? কেনই বা
2014 পর থেকে বাচ্চাদের জন্য খুলে দেওয়া হলো না এই আইসিডিএস সেন্টারটি। প্রশাসনের নজর এড়িয়ে একটি সরকারি আইসিডিএস সেন্টারকে নিজেদের ডেরায় পরিণত করতে কিভাবে সক্ষম হলো দুষ্কৃতীরা, উঠছে একাধিক প্রশ্ন। গণেশ সাহা, সেভেনাবিক নিউজ, মুর্শিদাবাদ। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, 7A নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।